নমস্কার বন্ধুরা, সোমা কুকসের সোমা। আমি চলে এসেছি আপনাদের সাথে রোজের মতো আজকেও একটি রান্না রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটা আমি বানাবো ঢেকি শাক দিয়ে একটা পাঁচমিশালি নিরামিষ সবজি। তবে সাধারণত ঢেকি শাক দিয়ে আমরা শাক রান্না করেই খাই, তবে আজকে আমি রেসিপিটা একটু অন্যরকম একটা রেসিপি করছি। তবে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি ঢেকি শাক। এই যে ঢেকি শাকের তরকারি যেহেতু বানাবো, আমি ঢেকি শাকগুলোকে এমনভাবে একটু লম্বা লম্বা করে সাইজ করে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি এখানে। আর এই পাশে ঢেকি শাকের তরকারিটা রান্না করার জন্য আমার লাগছে এখানে বেগুন। বেগুনগুলোকেও আমি এমন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো নিয়েছি, একটু মিষ্টি কুমড়োগুলোও পাতলা পাতলা করে একই টাইপের করে কেটেছি সবজিগুলোকে, তবে দেখতে সুন্দর লাগবে। এখানে নিয়েছি একটা ছোট একটা আলু, আর নিয়ে নিলাম কয়টা কাঁচা লঙ্কা, আর এখানে কাঁচা পাকা টমেটো নিয়েছি দুটো ছোটো সাইজের। আর এখানে নিয়ে নিয়েছি আমি মসুর ডালের বড়িটা, এটা হচ্ছে মসুর ডালের বড়ি। আর আপনারা চাইলে এখানে মসুর ডালের বদলে যে কোনো কালার ডালের বড়ি হোক, মুগ ডালের বড়ি, যে কোনো বড়ি আপনারা ইউজ করতে পারেন, আমি মসুর ডাল এটা নিয়েছি। তবে এখন আমি মূল রান্নার পর্বে চলে যাচ্ছি। তবে আর লাগবে, সঙ্গে লাগবে আমার পাঁচ ফোড়ন আর সামান্য একটু জিরের গুঁড়ো, এই দিয়ে আমি রান্নাটা করব। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর এবার আমি এই যে মসুর ডালের যে বড়িগুলো নিয়েছি সেই বড়িগুলোকে ভেজে আমি তুলে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি আর তেল দেব না, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে, একটা তেজপাতা, আর দিয়ে দেব এক চামচ, ছোট চামচের এক চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে আছে মেথি, গোটা জিরে, আর মৌরি, রাঁধুনি সস, কালো জিরে। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলু আর বেগুনটাকে আমি একসাথে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আমি লবণটা পরে আবার দেব, এখন অল্প পরিমাণে লবণটা দিলাম। দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, এটা একটু ভাজা হয়ে যাক, তারপর আমি একে একে সব সবজিগুলো অ্যাড করে দেবো এখানে। আলু আর বেগুনটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখুন বেগুনগুলো একদম সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি টমেটো আর এদিকে মিষ্টি কুমড়ো আর কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে দেবো। এবার এই সবজিটা কিছুক্ষণ ভাজা হোক, একটু ঢেকে দেবো এইটাকে এখন আমি। আলু আর মিষ্টি কুমড়টা দেওয়ার পর এইটাও একটু মজে গেছে, দেখুন। ঢেকি শাক দিয়ে এইভাবে তরকারিটা রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর ঢেকি শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে। আমার মিষ্টি কুমড়, আলু সবই সবজি সিদ্ধ হয়ে গেছে, ঢেকি শাকটা আমি একদম লাস্ট মুহূর্তে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডালের বড়িগুলো। কারণ এগুলো
কেনা ডালের বড়ি তো ঘরে বানানো ডালের বড়ি যেমন ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম সেদ্ধ হয়ে ফুলে ওঠে, কিন্তু কেনাগুলি কিন্তু সবসময় সেদ্ধ হতে চায় না, একটু শক্ত থাকে, তার জন্য আমি কিছুটা আগে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর কোনো মশলা না, শুধু জিরের গুঁড়োটাই দেবো এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়োটা দিয়ে সামান্য একটু জল দেব, এবারে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ঢেকি শাকগুলো। ঢেকি শাকটা দেওয়ার পর এখন সামান্য 1 কাপের মতো জল দেবো আমি এখানে, 1 কাপের মতো জলটা দেবো, কিন্তু সেই জলটা আমি আবার শুকিয়ে ফেলবো। এটা সবগুলো সবজি সেদ্ধ হয়ে আবার শুকিয়ে যাবে এই জলটা। এবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দেবো, কারণ শুরুতে আমি একটু লবণ দিয়েছিলাম, তারপরে আর লবণটা দেইনি। এখন আমি ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। আবারও 3-4 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আছে রেখে এটাকে রান্না করেছি। দেখেন এখন একদম শুকিয়ে গেছে জলটা, আর সম্পূর্ণ সবজিগুলোই আমার একটা মাখামাখা ভাব চলে আসছে। এবার আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো, একদম এই যে অল্প কয়টা, 1/2 চামচের চাইতেও কম। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে তুলে নিচ্ছি। এবার হয়ে গেল আমার রান্নাটা রেডি। তবে কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই নিরামিষ রেসিপিটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নিরামিষের দিনে এভাবে ঢেকি শাক দিয়ে একঘেয়েমি শাক না রান্না করে এভাবে একটু বানিয়ে দেখবেন, ভালো লাগে খেতে, কিন্তু এটা কিন্তু রুটির সাথেও ভালো লাগে খেতে। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নিয়ে আসবো কোনো এক নতুন রকম রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।